ওরে তরুণ ওরে আমার কাঁচা, আধমরাদের ঘামেরে তুই বাঁচা। রবীন্দ্রনাথের এই মন্ত্রেই যেন জেগে উঠেছে এবার ভারতের ভোটাররা। তরুণ প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দিয়ে সেটি প্রমাণ করে দিল ভারতের জনতা। তরুণদের উত্থানে রঙিন হয়ে উঠেছে ভারতের 2024 লোকসভা নির্বাচন। যারা ছিলেন না আলোচনায়, সবাইকে অবাক করে সেই তরুণরাই এবার দেখিয়েছেন চমক। পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদীর অহমিকাকে চূর্ণ বিচূর্ণ করেছেন মমতা ব্যানার্জির ভাতিজা ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন তিনি। এই কেন্দ্রে রেকর্ড 7 লাখের বেশি ভোটে জয়লাভ করেছেন অভিষেক। এবারের নির্বাচনে দলের সব দায়িত্বই ছিল তার কাঁধে। নির্বাচনে দলের প্রচার পরিকল্পনা থেকে শুরু করে স্লোগান, সবকিছুতেই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অভিষেকের। পশ্চিমবঙ্গের প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনা ও অবিচারকে প্রচারে তুলে ধরেছেন তিনি। লোকসভার নির্বাচনে তৃণমূল কংগ্রেস দলের ক্যাপ্টেন হিসাবে কাজ করে গেছেন অভিষেক ব্যানার্জি। মাত্র 13 বছর আগে রাজনীতিতে আসা অভিষেকের উত্থান ছিল চোখে পড়ার মতো। কারাগারে থেকেও লোকসভা নির্বাচনে জয়ী হয়েছেন ভারত শাসিত কাশ্মীরের সাবেক সংসদ সদস্য শেখ আব্দুল রশিদ। প্রায় 5 বছর ধরে জেলে বন্দী থাকলেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। স্বতন্ত্র প্রার্থী হিসাবে শুধু নির্বাচন নয়, বিপুল ভোটের ব্যবধানে জয়ও ছিনিয়ে আনেন শেখ আব্দুল রশিদ। গণমানুষের কাছে ইঞ্জিনিয়ার নামে পরিচিত রশিদ 2019 সাল থেকে সন্ত্রাসী অর্থায়নের মামলায় তিহারের কারাগারে রয়েছেন। তবে দীর্ঘ কারাবাস তার জয় ঠেকাতে পারেনি। নিকটতম প্রতিদ্বন্দ্বীকে 1 লাখ ভোট পেছনে ফেলে নিজের জয় নিশ্চিত করে চমক দেখিয়েছেন তিনি। আর এর মাধ্যমে প্রথমবারের মতো বিচ্ছিন্নতাকামী এক নেতা ভারতীয় পার্লামেন্টে ঢুকে পড়ল। উত্তরপ্রদেশকে বলা হয় বিজেপির ঘাঁটি। 2014 সাল থেকে রাজ্যটি দখলে রেখেছে বিজেপি। ভারতের জাতীয় রাজনীতির অন্যতম ভরকেন্দ্র এই উত্তরপ্রদেশেই বিড়ম্বনা বাড়ল বিজেপির। ঢাকঢোল পিটিয়ে মোদি যেখানে রাম মন্দির প্রতিষ্ঠা করলেন, সেই যোগী আদিত্যনাথ এ রাজ্যের দাপুটে নেতা তথা মুখ্যমন্ত্রী। এবারের লোকসভা নির্বাচনে এনডিএর আসন সংখ্যা থামল 38-এ। অন্যদিকে 41 আসন নিয়ে জয় পেয়েছে ইন্ডিয়া জোট। এর মধ্যে সমাজবাদী পার্টি একাই পেয়েছে 35 আসন। আর এর নেপথ্যে ছিল উত্তরপ্রদেশের অখিলেশ যাদবের চৌখোস নেতৃত্ব। গেরুয়া ঝড় রুখে দেওয়ার পাশাপাশি বিপুল ভোটে জয়ী হয়ে নতুন এক চমক উপহার দিলেন তিনি। নতুন প্রজন্মের 3 নেতার এই জয় জয়কার স্বপ্ন দেখাচ্ছে ভারতবাসীকে। আগামী দিনে তারা দেশ গড়ার কাজে কতখানি ভূমিকা রাখতে পারবেন, সেটিই এখন দেখার বিষয়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।